টানা 10 বার আওয়ামী লীগের সভাপতি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক হিসেবে হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলররা পাকিস্তানি শোষকের বিরুদ্ধে 24 বছরের সংগ্রাম শেষে জাতির পিতা এনে দিলেন স্বাধীন ভূমি বাংলাদেশ 75-এর নৃশংস এক রাতে জাতির পিতাকে হত্যার পর কন্যা শেখ হাসিনা বাধ্য হন দেশের বাইরে অবস্থান করতে 6 বছর পর জনতার প্রবল দাবির মুখে দেশে এলেও পরিস্থিতি খুব বৈরী দলও যেন ভাঙাতুরি হাল ধরলেন শেখ হাসিনা দলকে নিয়ে গেলেন অন্য উচ্চতায় 22তম কাউন্সিলেও তাই তাকে সভাপতি হিসেবে দেখতে মিলনায়তন ভর্তি মানুষের আকুলতা সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম সেশনের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার বিকাল 3টায় দল প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় 22তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন যেখানে শুধু আওয়ামী লীগের কাউন্সিলররাই অংশগ্রহণ করেন পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করেন কাউন্সিলররা এ সময় নতুন নেতৃত্ব নাম শোনার জন্য বাইরে অপেক্ষায় ছিলেন ঐতিহ্যবাহী এ সংগঠনের হাজারো নেতাকর্মী ও ডেলিগেট বিভাগীয় থেকে আমরা শুরু করি প্রথমত রংপুর বিভাগ আমাদের কনস্টিটিউয়েন্স অনুযায়ী আমরা যদি হিসাব করি অপেক্ষার পালা শেষ এবার নতুন কমিটির নাম ঘোষণা বঙ্গবন্ধু কন্যা নিজে ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বের নাম তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের আর দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা অপেক্ষমান নেতাকর্মীরা তখন উচ্ছ্বাস আর উৎসবে মেতেছে মূল্যায়ন করেছেন নতুন নেতৃত্বকে এবারে নতুন কমিটি শেখ হাসিনার পরবর্তী ভিশন স্মার্ট বাংলাদেশ আর সামনের জাতীয় নির্বাচনে দলকে চাঙ্গা করার পাশাপাশি করবে আরো সুসংগঠিত আরো গতিশীল বলছেন তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে কাউন্সিলরদের ভোটে আবারও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক হিসাবে তৃতীয় মেয়াদে দায়িত্ব নিচ্ছেন ওবায়দুল কাদের আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্ব দলকে আরও চাঙ্গা করবে নির্বাচনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটি বলছেন কাউন্সিলররা ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা